হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি শিকাই শিকা ব্লগলে আপনাদের সকলকে স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ ভোগের প্রসাদ তৈরি হচ্ছে আর সেগুলো আমার মা তৈরি করছে আর আমি নিয়ে এখন যাচ্ছি ঠাকুরের রুমে হ্যাঁ এটা হচ্ছে বছরের শেষ পূর্ণিমার পুজো হচ্ছে আমাদের বাড়িতে একটা কথা বলি যে ভিডিওটা অনেকদিন আগেই হয়েছিল আর আমি এডিট করছি অনেকদিন আগে অনেক ল্যাথ যাই হোক তো বছরের শেষ তোমরা জানোই আর বছরের শেষের পূর্ণিমার পুজোটা আমার মা ভেবেছিল ব্রাহ্মণকে দিয়ে করবে সেটা আমি পরে বলছি আর এই যে দেখো আমার মা এখানে প্রসাদ রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছে আর আমার মাসি এসছে আর আমার দাদুর কাছে যাই চলো এই যে আমার দাদুর পায়ের পাটা দেখতে পাচ্ছ দাদু পড়ে গেছিলো আর রক্ত জমে গেছিলো তো সেটা রক্তটা বার করা হয়েছে আর এরকম ব্যান্ডেড করে দিয়েছে দাদুর একটু প্রবলেম হচ্ছে যাই হোক এখন একটু রিলিফ মিলেছে রক্তটা বার করার পর আর মাসি সিঙ্গারা নিয়ে এসেছিলো শিঙারা দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছে মা এখানে নারকল করছে আর মা এখানে পুজোর জোগাড় করছে আর হ্যাঁ যেটা বলছিলাম মা হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে চেয়েছিল কিন্তু ব্রাহ্মণ মশাই কথা রাখেননি উনি ভুলে গেছে আর মা ভেবেছিল ওনাকে বলে দেওয়া হয়েছে মানে উনি আসবেন তো উনি কথা রাখেননি যাই হোক তো আসেননি আসেননি কালকে ওনার সাথে অলরেডি দেখা হয়েছিল কিন্তু আমরা জানতাম না যে উনি আসবেন না তো মাকে দিতে হচ্ছে বছরের শেষ মা ভেবেছিল নিজে দেবে না ব্রাহ্মণকে দিয়ে দেবে বাট হলো না ব্যাট দেখি পুজোটা দেখতে থাকতাম তো dentro che non lo dici Franco Dai mamma Oh mia Sono se ho da che Io ti devo dare তো সবাই এখন পঞ্চপদীপের তাপ নিয়ে নিল এখন দাদু দিদার কাছে যাচ্ছে আর একটু ঘরে টরে ঘুরিয়ে নেবে আর মা প্রত্যেক বছরের নিজেই মানে প্রত্যেক বছর বলছে প্রত্যেক মাসে যখনই পূর্ণিমার পুজো পরে মাই করে বাট বছরের শেষটা মায়ের একটু ইচ্ছা ছিল ভালোভাবে করার ব্রাহ্মণ দিয়ে হলো না কি করা যাবে হয়তো ঠাকুরের ইচ্ছা যে মাই করুক তাই না ইভেন কি মা সময়ের অভাবে সেরকমভাবে শাড়ি টাড়িও পরে দিতে পারে না নাইটি পরে দিতে হয় ঘরের নাইটিটা পরেই কারণ মা অলরেডি ঘর মানে বাইরে কাজ করে এসে তারপরে বাড়িতে এসে রান্না বান্না করে দেন ঠাকুরের সব কিছু জোগাড় করতে হয় জন্য তো পুজো হয়ে গেছে এখন মা সবাইকে ভোগ দিয়ে দিয়েছে এবার আমাকে ভোগ দিচ্ছে যা আছে সব দেবে বেছে বেছে ঠিক আছে তুই না নিয়ে যা বা মামাকে একটু দাওয়াতো তখন দিয়ে জ্বালাচ্ছে তো এই যে আমার প্রসাদ আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি মানে মা দিয়ে দিয়েছে আর এখানে কি কি আছে আমি তো আমাদের দেখো আমাদের বাড়ির পাশে একটা পুটকি এসেছে প্রসাদ নিতে আর এই এসেছে প্রসাদ নিতে আর মাসিটা মা অলরেডি অনেকের বাড়িতে গিয়ে দিয়ে এসেছে প্রসাদ তো আমার এখানে রয়েছে সিননি সিননি মা খুব সুন্দর বানায় মানে প্রত্যেকটা জিনিসই মা খুব সুন্দর বানায় এখানে অনেক রকমের ভাজাভুজি রয়েছে সিন্নিটার মধ্যে কাজু কিশমিশ পুরো ভর্তি মিষ্টি রয়েছে ফল প্রসাদ রয়েছে খিচুড়ি লাফড়া তারপর অনেক রকমের ভাজা ভুজি রয়েছে তো এগুলো খেতে অনেক সুন্দর হয় ভোগের প্রসাদের আলাদাই টেস্ট আর এই ছিল আমার তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো বাই টাটা